হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আরও একবার রান্না রান্নাঘরে আজকে তোমাদের সাথে শেয়ার করব অনেক পুরনো একটা রেসিপি যেটা আগেকার দিনে কিন্তু এভাবে এই রান্নাটা করা হতো আগের রান্না হলেও এখনও কিন্তু সবাই এই রান্নাটা খেতে খুব পছন্দ করে আজকে তোমাদের সাথে শেয়ার করব পনির পাতুরি একদম সহজ রেসিপি যারা রান্না করতে পারে না তারাও কিন্তু খুব সহজে এই পনির পাতুরিটা বানিয়ে নিতে পারবে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি পনির পাতুরি বানানোর জন্য প্রথমে আমি এখানে কলা পাতা কেটে নিয়েছি আর কলা পাতায় কিন্তু আমাদের লাগবে এবার গ্যাস ওভেন ধরিয়ে দিয়ে আমি প্রথমে পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এবার একটু হালকা করে সেঁকে নিচ্ছি পাতা আমার শেঁকা হয়ে গেছে এবার এর জন্য একটা পেস্ট তৈরি করে নিচ্ছি প্রথমে একটা জারের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ সাদা সর্ষে সাথে নিচ্ছি দু টেবিল চামচ সাদা পোস্ত তোমরা সর্ষেটা সাদা জায়গায় কালো নিতে পারো আর নিয়ে নিচ্ছি এখানে পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ডেজিকেটেড কোকোনাট বা শুকনো নারকল গুঁড়ো তোমরা চাইলে এখানে ফ্রেশ নারকল দিতে পারো আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা এটা না দিতে না চাইলে বাদ দিয়ে দিতে পারো আর দিচ্ছি এর মধ্যে স্বাদ মতন এক চামচ নুন আর দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল হাফ চামচের মতন পরে সর্ষে তেলটা আমাদের লাগবে এখন অল্প দিলেই হবে এবার একটুখানি জল ঢেলে ভালোভাবে গুলে এরকম একটা ঘন পেস্ট তৈরি করে নিতে হবে জল কিন্তু একদম সামান্য পরিমাণে দেবে বেশি জল দিলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে আর এখানে নিয়েছি আমি পনির পনিরগুলোকে আমি স্লাইস করে নিচ্ছি তোমরা চাইলে একদম বড় সাইজের একটা পনিরকে হাফ হাফ করে দিতে পারো বা ছোটো ছোটো করে কিউব আকারে কেটে টুকরো টুকরো করে নিতে পারো যেমন খুশি পনির তোমরা এখানে দিতে পারো তা আমি এখানে এভাবে চার টুকরোতে স্লাইস করে নিলাম এবার প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কলা পাতা যে পাতাটা আমি ভালোভাবে ধুয়ে একটু সেঁকে রেখেছিলাম এই কলা পাতার মধ্যে এবার দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত নারকোল কাঁচা লঙ্কা সব কিছু পেস্ট যেটা বানিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও দু তিন ফোঁটা সর্ষের তেল ভালোভাবে প্রথমে সর্ষের তেলের সাথে এই তিলটাকে একটুখানি মাখিয়ে নিচ্ছি সর্ষের ঝাঁজ আর কাঁচা তেলের ঝাঁজে কিন্তু খেতে এত দারুণ লাগে যে এক থালা ভাত কখন তুমি শেষ করে ফেলবে নিজেই বুঝতে পারবে না ভালোভাবে আমি এখানে মাখিয়ে নিয়েছি এবার পনিরের স্লাইসগুলোকে আস্তে আস্তে করে এখানে বসিয়ে দিচ্ছি যেমনটা আগে বললাম তোমরা চাইলে একটা বড় সাইজের পনির নিয়ে সেটা দিয়েও করতে পারো বা ছোট ছোটো কিউব আকারেও করতে পারো বা আমার মতন এরকম একটুখানি ছোট টুকরো করে করতে পারো ভালোভাবে পনিরের গায়ে এভাবে সর্ষে পোস্ত বাটা মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মাখানো হয়ে গেলে পরে এবার কলা পাতাটাকে ভালোভাবে আমাদেরকে মুড়ে দিতে হবে ভালোভাবে পনির ওপরে মাখানো হয়ে গেছে এবার কলা পাতাটাকে চার ধার ধরে যেমন তোমার সুবিধা হবে সেভাবে তুলে এটাকে ভালো করে মুড়ে দিতে হবে এভাবে ভালোভাবে মোড়ানো হয়ে গেলে এবার এটাকে সুতো দিয়ে বেঁধে দিতে হবে নাহলে পাতা খুলে চলে আসবে তাই আমি এখানে এবার সুতো দিয়ে ভালোভাবে একটু বেঁধে দিচ্ছি একটু হালকাভাবে পেঁচালেই হবে এটা খুব যে জোরে জড়ি করে বানতে হবে তাও এমন না তো তিন থেকে চার প্যাচ দিয়ে আমি এটাকে একটা গিট মেরে বেঁধে নিচ্ছি একটা আমার এখানে হয়ে গেছে হালকা করে গিট বাঁধলেই হবে এমনিও খুলে আসবে না একটা বাধা হয়ে গেছে ঠিক একইভাবে আমি আরেকটাও বানিয়ে দিচ্ছি যারা কোনোদিনও রান্না করেনি তারাও কিন্তু প্রথমেই এই পনির পাতুরিটা বানালে তাদেরও কিন্তু দারুণ হবে কারণ এটা বানানো এমন কোনো কঠিন না একদম সোজা এটাকে আমি বেঁধে নিচ্ছি তো দুটো আমার বাদা হয়ে গেছে এবার এই পাতুরিগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে ফ্রাই প্যান বসিয়েছি তোমরা চাইলে এখানে কড়াই নিতে পারো ফ্রাই প্যান একটু গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল খুব একটা সর্ষের তেলও লাগবে না শুধু পাতাগুলোকে আমাদের উল্টে পাল্টে ভাজতে হবে যেন ভালোভাবে পনির আর ভেতরের যে সর্ষে পোস্ত বাটা আছে সেটা একটুখানি গা মাখা হয়ে যায় তো ভালোভাবে তেল প্রথমে প্যানে আমি সব জায়গাতে ছড়িয়ে দিলাম এবার কলা পাতাগুলোকে প্যানের মধ্যে বসিয়ে দিচ্ছি প্যানের মধ্যে বসিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে চাইলে তোমরা একটুখানি ঢাকা দিয়ে দিতে পারো তাতে পাতাগুলো তাড়াতাড়ি ভাজা হবে তাই ফ্লেম কিন্তু এখন মিডিয়াম করে দিয়ে পাতাগুলোকে আমাদের পিঠ খুব ভালোভাবে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে দু মিনিটের মতন অপেক্ষা করতে হবে ততক্ষণে পাতা এক পিট কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে যখন পাতার এক পিঠ ভাজা হয়ে যাবে তখন এইগুলোকে উল্টে দিচ্ছি ঠিক একইভাবে পরের পিট ভেজে নেওয়ার জন্য এরকম দু থেকে তিনবার পাতাগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিলে আমাদের পাতুরি কিন্তু একদম রেডি হয়ে যাবে দেখো এক পিট কিন্তু আমার ভালোভাবে এখানে ভাজা হয়ে গেছে আচ্ছা আর একটু নরম হওয়ার জন্য আমি একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা উঠিয়ে দিলাম পরের পিঠে কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে এগুলোকে উল্টে দিচ্ছি ঠিক এভাবে দু থেকে তিনবার পাতাগুলো দুধ পিঠে আমাদেরকে ভালোভাবে একটু লাল করে ভেজে নিতে হবে তো এখানে কিন্তু আমি এবার গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি আমাদের পাতুরি কিন্তু হয়ে গেছে তৈরি এবার আমি এই পাতুরি একটা কলা পাতা আমাদের নিয়ে নিলাম একটু ঠান্ডা হয়ে গেলে এটা কি গির ছাড়িয়ে দিচ্ছি কলা পাতার একটা ফ্লেভার এর মধ্যে আসে খেতে অদ্ভুত লাগে সে তোমরা কিন্তু পাতাটাকে চেষ্টা করবে ভেজে একটু লাল করে ভেজে দেওয়ার জন্য তৈরি হয়ে গেল গরম ভাতে খাওয়ার জন্য ফাটাফাটি একটা রেসিপি পনির পাতুরি নিরামিষ দিনে গরম ভাতে এই পনির পাতুরি তৈরি হলে কিন্তু আমার মনে আর কিছুই লাগবে না এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে বড় থেকে ছোট আশা করি সবারই এই রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগবে তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো এটুকুই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে তাহলে এখানে বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো